আমার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার আমি, তার যে একটা গাড়ি দরকার এটা তারা বেমালুম ভুলে বসে আছে। আমার এই শরীরটা আছে এখানে কিন্তু মনটা আছে গাড়ির মধ্যে, বুঝতে পেরেছি। আমাদের এই মানে দেশ হচ্ছে কন্টেন্টে ভরপুর, প্রচুর কন্টেন্ট এবং খুবই ভালো ভালো, খুবই ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট কন্টেন্ট আমাদের আমাদের এই দেশে আছে এবং প্রচণ্ড ট্যালেন্টেড মানুষজন আছে যারা আমাদের দেশের এই কন্টেন্টগুলোকে নিয়ে কাজ করে। এই রিক্সার মধ্যে ঝাঁকাঝাঁকি আর ভালো লাগে। যখন থেকে জানলাম যে অফিস থেকে একটা গাড়ি পাবো তখন থেকে রিক্সা সহ্য হচ্ছে না। আমিদা উনি হচ্ছেন খুবই সহজ সরল, একটা কাদা মাটির মতো একজন মানুষ। আমি ডিম ভাজি ছাড়া আর কিচ্ছু রান্না করতে পারি না। তাহলে খাওয়া দাওয়া হোটেল থেকে আসে? পৃথিবীর সব দেশেই দেখা যায় এ ধরনের উপন্যাস গল্প যে লেখাগুলো থাকে বেরোয়, এগুলো নিয়ে কিন্তু ছবি হয়। আমি হলিউডে দেখেছি, আমরা ইন্ডিয়াতেও দেখি। আগে তো দেখা যেত যে আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে সবাই বলতো চলো যে বই দেখে আসি, তখন কিন্তু সিনেমা বলতো না। এই যে বইয়ের সঙ্গে একটা রিলেশন, সেটা কিন্তু সবসময় সিনেমা নাটক এগুলো কিন্তু আছে। সাহিত্য না এগুলো আসলে সিনেমা নাটক অনেক কিছু হয়ে যাবে, সত্য কথা। সাহিত্য কবিতা গান গল্প অনেক কিছু একসঙ্গে এগোত হয়, নাটক তারই একটা অঙ্গ, সব চলচ্চিত্র তারই একটা অঙ্গ। অপছন্দের কিছু কাজ থাকে, আগে পছন্দগুলো বলি। সেটা হচ্ছে বই পড়তে খুব পছন্দ করি আমি, আর সুন্দর কিছু মুভি দেখতে পছন্দ করি, কারণ মুভি দেখলে আমার আমি অ্যাক্টিং, ওখানে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অ্যাক্টিং দেখি, হয়তো কিছু অ্যাডাপশন বা অবজারভেশন থাকে সেখান থেকে নিয়ে আমার নিজের অ্যাক্টিং ইমপ্রুভ করার চেষ্টা করি। পাইনি এখনো, তবে পেয়ে যাবো খুব তাড়াতাড়ি। বজু সাহেব, আমি জানি আপনি গাড়িটা এখনো পাননি। আমি এই মুহূর্তে নতুন করে আর এই অফিসে কোনো খরচ করতে চাচ্ছি না।